কিশোরগঞ্জের ভৈরবে জমি দখলের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। মঙ্গলবার সকালে পৌর শহরের জগন্নাথপুর এলাকার কমলার মোড়ে অনুষ্ঠিত মানববন্ধনে 5 নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আশরাফ আলী, ভুক্তভোগী আনোয়ার হোসেন ও তোফাজ্জল আলম উজ্জ্বল সহ এলাকার কয়েক শতাধিক লোকজন উপস্থিত ছিলেন। ভৈরব পৌর এলাকার জগন্নাথপুর গ্রামের মৃত সুবেদ আলীর প্রথম স্ত্রী ফুলফত নেসার পুত্র গফুর মিয়ার ওয়ারিশ আলামিনগঞ্জের কাছ থেকে জগন্নাথপুর মৌজার R1 নং 64/52 BS নং 2016 দাগের 26% ভূমি ক্রয় করি, কিন্তু আরিফুর রহমান ফুকন চক্রান্ত করে মৃত সুবেদ আলীর দ্বিতীয় স্ত্রী কুলসুম নেসাকে প্রথম স্ত্রী সাজিয়ে অবৈধ পন্থায় ওয়ারিশন সনদ নিতে চেষ্টা করেছে। অনৈতিকভাবে ওই জমির খারিজ নিতে গোপনে এমন জঘন্য কাজ করার বিষয়টি আমি জানতে পেরে ভূমি অফিস ও মেয়রকে অবগত করি। বর্তমানে ওই ভূমি খারিজ আবেদন ও ওয়ারিশন সনদ প্রদান স্থগিত রয়েছে। সঠিক ওয়ারিশন যাচাই বাছাই করে প্রকৃত ওয়ারিশন সনদ দেওয়ার জন্য ভূমি অফিস কর্তৃক ভৈরব পৌর মেয়রকে নোটিশ দেওয়া হয়েছে। মেয়র তা যাচাই বাছাই করে প্রকৃত ওয়ারিশ সনদ প্রদানের জন্য কাজ করছে। মেয়রের যাচাই বাছাই কার্যক্রম প্রভাবিত করতে সাজানো প্রতিবাদ ও মানববন্ধন করে বিভিন্নভাবে খোকন মাহমুদ চক্র তাদের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমি একজন সচেতন লোক হিসেবে যতটুকু জানি, যে জায়গা ব্যাংকে দেওয়া জায়গা রেখে নিশ্চয়ই আমরা ব্যাংকের থেকে সিসি ঋণ আনছে, ব্যাংক কিন্তু 99% ক্লিয়ার হইলো জায়গা মর্গেজ নেয় না, 100% ক্লিয়ার না হইলে যে জায়গা ব্যাংকে মর্গেজ দেওয়া এই জায়গা কিভাবে সে 200টা করে জায়গা দখল করলো, এটা আমার বোধগম্য না। আপনারা আসন্দা শেখ মনে করেন, এলাকার কিছু গুন্ডা ফান্ডা মনে করেন, মানুষের জমিতে কাপড় আমারে মনে করেন, দূর দূরম করে মনে করেন, সন্ত্রাস ফুকনের লোক সন্ত্রাস আছে। ফুকন মাহমুদ হইল এ পর্যন্ত সে হইল আদম প্রাচারকারী, ভূমি দুষ্যকারী, এবং সে এটা না শুধু সে এক সম্ভ্রান্ত ফ্যামিলির দুইটা ফ্যামিলিকে দুইটা বউ নিয়ে আইছে। সে মানুষ অতিষ্ঠ হইয়া আজকে বুড়া নাই ছোট নাই বড় নাই আপনাদের কাছে আমরা বিচার চাই। বাংলাদেশ সরকারের অনুরোধ, আপনারা যেভাবে হোক এর বিচার টানার মাধ্যমে আমি চাই। ভয় সত্য, জয় সত্য, সত্য জ্ঞান, সত্য বিজ্ঞান, সত্য সাম্যের, সত্য স্লোগানের, সত্য দেশ, সত্য মানুষ, সবই সত্য, সবাই সত্য। এত সব সত্যের ভেতরের সত্যটাও আমরা জানতে চাই, জানাতে চাই। দৈনিক নয়া শতাব্দী, সত্যের নতুন সারথী।